নওগাঁর মান্দায় কোভিড নাইন্টিন প্রাদুর্ভাবকালে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার কর্তৃক ঘোষিত বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আওতাধীন ক্ষতিগ্রস্ত সদস্যদের মাঝে প্রণোদনার ঋণ বিতরণ করা হয়েছে এ সময় এ সকল ক্ষতিগ্রস্ত সদস্যদের হাতে চেক তুলে দেওয়া হয় মঙ্গলবার সকাল এগারোটায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বক্কার সিদ্দিকের সভাপতিত্বে উপজেলা কনফারেন্সের হল রুমে ক্ষতিগ্রস্তদের মাঝে দুই বছর মেয়াদি আঠারো কিস্তিতে পরিষদযোগ্য একুশজন সদস্যের মাঝে তেইশ লক্ষ টাকার ঋণ বিতরণ করা হয় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ মোল্লা মোহাম্মদ এমদাদুল হক উপজেলা বিআরডিবি কর্মকর্তা আফজাল হোসেন পরিদর্শন সেকেন্দার আলী সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক বৃন্দ বিষয়ে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আফজাল হোসেন বলেন করোনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চার শতাংশ সুদে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আওতাধীন ক্ষতিগ্রস্ত সদস্যদের মাঝে প্রণোদনার এ ঋণ বিতরণ করা হয় এর মাধ্যমে মাঠ পর্যায়ে পিছিয়ে পড়া ব্যবসায়ীরা কিছুটা হলেও ঘুরে দাঁড়াতে পারবে বলে আশা করছেন তারা